মূলত অফিস গুলশান 2-এ। এখন এখান থেকে ডাইরেক্ট গাড়ি না থাকায় আমাকে গুলশান 1 পর্যন্ত গিয়ে ওইখানে গিয়ে আবার মনে করেন গাড়ি চেঞ্জ করতে হবে। এখন আপাতত এখান থেকে গন্তব্য গুলশান 1 পর্যন্ত। এখানে মিনিমাম আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। এখন ব্যবস্থা, এখানে গাড়ি না পাইলে বিকল্প ব্যবস্থা করতে হবে, কারণ অফিস তো এটার জন্য সাফার করবে না, কষ্ট তো আমাদেরকেই করতে হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না। আমি মহাকালী ক্যান্সার হসপিটালে যাব, আজকে ইনজেকশনের ডেট, এই জন্য ইনজেকশন দিতে যাব। দাঁড়িয়ে আছি 20 মিনিট, 25 মিনিট হবে। এই বাসে তো যাব, বাসে যাওয়া ছাড়া তো উপায় নেই, বাসের জন্য ওয়েট করছি। হাফ অ্যান আওয়ার ধরে দাঁড়িয়ে আছি, ভোগান্তি মানে অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছি না, দাঁড়ায় আছি গাড়ির জন্য, কখন আসবে তাও বুঝতে পারতেছি না। এখন বিকল্প হতে ভেঙে ভেঙে যেতে হবে আমাকে। এখন যদি টাইমলি গাড়ি পাইতাম তাহলে হয়তো মানে টাইমলি পৌঁছাতে পারতাম। সময় আছে কিন্তু আশা করি ভেঙে ভেঙে গেলে মানে একটু আমার হ্যাসেলটা বেশি হবে, ভাড়া বেশি লাগবে, হ্যাসেলটা বেশি হবে। গতকাল 2 দিন ধরে একই অবস্থা,